আসসালামু আলাইকুম। ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি শেখাবো হচ্ছে যে কিভাবে আপনারা একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। একটা ছবি যদি কোনো ব্যাকগ্রাউন্ড পিছনে থাকে, যদি আপনার সেটা ভালো না লাগে, তো উই ক্যান চেঞ্জ ইজিলি। তো হাউ উই ক্যান চেঞ্জ ইজিলি আমি আজকে এটাই শেখাবো। তো প্রথমে আমরা যে টুলটি ইউজ করবো আজকে সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। ইজি শেখার ক্ষেত্রে তো সবসময় পেন টুলটা ইউজ করলে বেটার হয়। তো আমি ইজিলি শেখানোর জন্য এই যে কুইক সিলেকশন টুলটা ইউজ করব। তো কুইক সিলেকশন টুলে প্রথমে আমি আমার বডিটাকে সিলেক্ট করব। দেখেন ইজিলি সম্পূর্ণটা নিয়ে নিয়েছে। তো প্রথমে আমার বডিটা আমি সিলেক্ট করব। আমার বডিটা আমি সিলেক্ট করতেছি। আমি আমার বডিটাকে সিলেক্ট করতেছি। এক্সট্রা অংশটুকু আমি পরে রিমুভ করে নিব। হাতে এখানে একটু বাকি থেকে গিয়েছে। মোটামুটি আমার বডিটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই টুলটার মাধ্যমে অর্থাৎ পেন টুলটা নিতে পারি। আমি এই পেন টুল দিয়ে আমি এই কাজটা করতে পারি। পেন টুল বাদে আমি এই টুলটা দিয়ে কাজটা করতে পারি। তবে পেন টুলটা নিলে একটু সহজ এবং সহজ না, মানে এটা নিলে সহজ হয়, পেন টুলটা নিলে একটু কঠিন, বাট ওইটা অনেক জিনিসটা অনেক সুন্দর হয় কাটাটা। তো দেখেন আমি আমার চুল বরাবর এটা সুন্দর করে কেটে নিচ্ছি, যেমন আছে ঠিক তেমনভাবে এটা কেটে নেব। তো আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে, তো আমি ব্যাক স্পেস দিয়ে এটা সরিয়ে নিলাম, দেন আবার করতেছি। তো ছবি করার সময় যত জুম করবেন তত বেশি ফিনিশিং আসবে। তো খেয়াল রাখবেন যেন এই জিনিসটা জুম হয়, যত জুম হবে তত ছবিটা এডিটটা ভালো হবে। আমি হচ্ছে এটা কেটে নিয়েছি, এবার এটা বাদ দিয়েছি। দেখেন আমার এই পাশটা কমপ্লিট হয়ে গেছে, বাট এখানে একটু চুল রয়ে গেছে আমার, এটা আমি অ্যাড করে দিই। অ্যাড করে দিয়েছি, এই পাশ থেকে আমি আবার এটা বাদ দিয়ে দিব। তো বাদ দিতে গেলে এই টুলটা দিলেই যে মানে টানলেই যে বাদ হবে এমন নয়। তো আপনার এটা বাদ দিতে গেলে আপনাকে অল্টার চাপ দিতে হবে। এই যে দেখেন যে এই চিহ্নটা প্লাস আছে, তো আমি যদি অল্টার চাপি তো এটাই মাইনাস চিহ্ন আসলো, দেন আমি এখানে ক্লিক করে এটা করে ফেললাম, তাহলে ইজিলি হয়ে গেল। আর কন্ট্রোল হিসেবে প্লাস করতে হবে, এটা মনে রাখবেন, অল্টারে মাইনাস হবে, কন্ট্রোলে প্লাস হবে। সো আপনি ইজিলি জিনিসটা করতে পারবেন। আপনি চারপাশে একটু জুম করে দেখে নেবেন কোন কোথাও বাদ পড়লো কিনা। যদি কোথাও বাদ পড়ে তাহলে এটা একটু আপনি আপনার দেখে শুনে এটা করে ফেললেন, তাহলে এটা ভালো হবে। না হলে দেখা যাচ্ছে শেষে গিয়ে আপনি দেখলেন যে জিনিসটা আমার হলো না, দেন অনেক পরিশ্রম হয়ে যাবে কিন্তু তখন। তো আমি এটা ম্যাজিক টুল নিব, এই যে ম্যাজিক ম্যাজিক ওয়েট টুলস, এই টুলটা নিয়ে আমি ওই অল্টার স্টেপে ধরে আমি এইভাবে ই করলে এটা বাদ হয়ে যাবে, আমার যে অংশগুলো লাগবে না এখানে ক্লিক করলে আমার এই অংশটুকু বাদ হয়ে যাবে। আমি এখানে এই অংশটুকু বাদ দিয়ে দিলাম, এই যে বাদ হলো আমার এই অংশটুকু। তো আমার এই পুরো জিনিসটা আমার সিলেক্ট করা হয়ে গিয়েছে, কোথাও কোনো কমতি নাই দেখতেছি। দেন আমি এখন এটা কেটে দিব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ও আমার এখানে একটু থেকে গিয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমি এটা ডিলেট করতে চাইলে আমার এখানে যে কালারটা আছে কালারটা নিয়ে নিবে,
বাট আমি এইভাবে শেখাবো না, যেহেতু বলছে ইজিলি শেখাবো, তো এটা ক্যান্সেল করে দিন, এটা করার দরকার নেই। আপনি এরপরে ব্যাকগ্রাউন্ড টেবিলের মাউসের দুইটা ক্লিক করবেন, লেফট মাউস দুইটা ক্লিক করবেন, দেওয়ার পরে এটা আসবে একটা লেয়ার নামে যে জিরো, তো আপনি এখানে লেয়ার নাম দিলেও দিতে পারেন, না হলে কোনো সমস্যা নেই, না দিলেও হবে। তো আপনি দেন ওকে করলেন, ওকে করলে আমার এই লকটা উঠে গেল। লকটা যখন শেষ, এখন আমি যদি ডিলেট অপশনে চাপ দিই তো আমার ছবিটা ডিলেট হলো। আচ্ছা, তো আমি কন্ট্রোল অল্টার ডি অ্যান্ড এস, কন্ট্রোল অল্টার জেড চাপবো, তাহলে ব্যাকে চলে আসলো। তো আমার এই ছবিটা ডিলেট হওয়ার কারণে আমার ছবিটা মার্ক করা আছে, এই জন্য ছবিটা ডিলেট হয়ে গেছে। তো আমি যদি এটা রাইট মাউস ক্লিক করি, ক্লিক করে যে সিলেক্ট ইনভার্সে ক্লিক করি, তখন আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছে, তো দেন আমি আবার ডিলেটে চাপ দিব, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখন ইজিলি এটা মুভ করতে পারবেন, দেখেন যেখানে সেখানে এটা আপনি মুভ করে নিতে পারবেন। সো এইভাবে আপনি বাসায় ট্রাই করবেন, দেন আপনি ইনশাল্লাহ আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো খুবই সহজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন প্রেস করবেন। আশা করি নতুন নতুন ভিডিও দেখ